দিল্লি উঠিক সে ড্রেস গুলো তো অ্যাট ফার্স্ট যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার লেমন কালার একটা ড্রেস আর ড্রেসটা কিন্তু একদম সুতি কাপড়ের মধ্যে করা আর ফুল ড্রেসটার ভিতরে আপনার আরেক কাজ করা থাকবে খুব গোর্জিয়াস আরেকাজটা করা আর ড্রেসের গলায় হচ্ছে সিম্পল টিস্টন ওয়ার্ক করা থাকবে আর নিচেও সিম্পল ভাবে স্টোনের ওয়ার্ক করা থাকবে আর এই আরেক কাজগুলো কিন্তু খুব সুন্দর নিখুঁত করা আছে দেন চলে যাবো আমরা পিছনে পাটটা পিছনের পাটটার মধ্যে এরকম প্রিন্ট দেওয়া থাকবে খুব সুন্দরভাবে প্রিন্টগুলি সাজানো থাকবে আর নিচে এক্সট্রা যে প্যানেলটা দেওয়া থাকবে এটা চাইলে আপনারা ছোট বড় করতে পারবে। এটা এক্সট্রা একটা দেওয়া তো এরপর হাতার পাটটা চলে যাচ্ছি হাতার পাটে কিন্তু অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা চাইলে যে যেরকম খুশি হাতা বানাতে পারবেন তো পরের অংশটা হচ্ছে আপনার স্যালোয়ার অংশ স্যালোয়ার এখানে আড়ে গজের উপরে কাপড় দেওয়া আছে আপনার আর এই স্যালোয়ার কাপড়টা একদম সুতি কাপড় সেম ভাবে ম্যাচিং করা ড্রেসটার সাথে পরেরটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে জাস্ট ওয়াও একটা কালার ওড়নাটা খুবই সুন্দরভাবে সাজানো আছে এখানে আর পুরা ওড়নার ভিতরে আপনার গর্জিয়াস আরি কাজ করা আছে খুব সুন্দর এটা যদি ক্লোজ দেখতে পারেন তাহলে দেখতে পারবেন যে এগুলি খুব সুন্দরভাবে আরি কাজটা সাজানো আছে এখানে আমি যেহেতু কাছ থেকে দেখাই এই যে আরি গুলো খুব সুন্দর এটা আরি কাজটা খুব সুন্দরভাবে করানো আছে এটা আর এই ওড়নাটা হচ্ছে একদম সুতি কাপড়ের মধ্যে করা এটার প্রাইসটা হচ্ছে একদম আঠেরোশো পঞ্চাশ টাকা একদম আঠারোশো পঞ্চাশ টাকা দেন পরবর্তী যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার কাছে হলদিয়া কালার একটা ড্রেস ড্রেসটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লেভেলে একটা ড্রেস আর এই ড্রেসের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এটার ভিতরে যে আরি কাজটা করা আছে আরি কাজের উপরে সিকোয়েন্সে কাজ করা আর এটা হচ্ছে আপনার নিচের পার্টটা দেন এটা গলার অংশ ফুল ড্রেসটার ভিতরে আপনার আরে কাজের উপরে সিকোয়েন্সে কাজ করা আছে এটা দেন চলে যাবো পিছনের পার্টটা পিছনের পাটটা যেটা দেওয়া আছে এটা প্রিন্ট করা আছে খুব সুন্দরভাবে অনেকটা পাকিস্তানি স্টাইলে প্রিন্ট করা আছে ড্রেসটার উপরে আর এটা হচ্ছে নিচের অংশটা জি ভিওর এটা হচ্ছে নিচের অংশটা এবার দেখাবো এটা হাতাটা হাতাটা হচ্ছে আপনার এই হাতাটা হাতাটা এখানে ফুল হাতা দেওয়া আছে হাতার এখানে কাপড় আপনার ফুল হাতা দেওয়া ড্রেসের সাথে ম্যাচিং করা থাকবে হাতাটা একদম সুতি কাপড়ের মধ্যে করা আর আপনারা যদি এগুলো অর্ডার করতে চান তাহলে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সেন্ড করে দেবেন দেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার এখানে আপনার সেম কাপড়ের দেওয়া সুতি কাপড় এখানে তো পরবর্তী হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না ড্রেসের ব্যাক সাইডের সাথে ম্যাচিং করে ওড়নাটা করা আর এই অন্যার কাপড়টা কিন্তু একদম সুতি কাপড় ওড়নাটা ফুল ওড়নাটা দেখলে বুঝতে পারবেন খুব স্ট্যান্ডার্ড লেভেলের ওড়নাটা করা সে সুতি কাপড়ের মধ্যে ওনাটা জি তার পরবর্তী যেটা দেখাবো এটা হচ্ছে আপনার লেমন কালারের ছোট বোন হালকা অরেঞ্জ কালার আর কালারটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সেম লেমন কালারের ড্রেসের আরেকটা কালার তো এটাও মধ্যে ফুল আরি কাজ করা থাকবে পুরো বডিতে আর গলায় অ্যান্ড নিচে সিম্পল ভাবে স্টোনের ওয়ার্ক করা থাকবে জি একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটার আরি কাজটা কিন্তু সুন্দরভাবে করানো আছে সেম জাস্ট লেমন কালারের আরেকটা কালার এটা আর এটা হচ্ছে পিছনের পাটটা পিছনের পাটটাও খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা আর নিচে এটা ইউজুয়ালি এক্সট্রা প্যানেল দেওয়া থাকবে প্যানেলটা তারপর হচ্ছে আপনার হাতার অংশটা হাতার অংশটা দেখাও হ্যাঁ হাতার অংশ এই যে হাতার অংশটা এখানে দেওয়া আছে আপনার এখানেও আপনি অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যে যেরকম পারবেন হাতাটা বানাতে পারবেন আর এই কাপড়টা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে করা একদম ফুল কটনের মধ্যে ড্রেসটা করা দেন পরবর্তী দেখাবো ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নার মধ্যে আপনার গর্জিয়াস আরি কাজ করা থাকবে আর এই ওড়নার কাপড়টা হচ্ছে কাপড় একদম কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো প্রকারের মিক্সড নেই কাপড়টার ভিতরে এই জন্য খুব পরেও কমফোর্টেবল পাবে না কাপড়টা পরে আর এই আলি কাজটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে এটা নিখুঁতভাবে কাজটা থাকবে একদম নিখুঁতভাবে স্মুথভাবে কাজটা করা থাকে ওদের তো এরপর একটা হচ্ছে স্যালোয়ারে স্যালোয়ার এখানে আলেগজের উপরে কাপড় থাকবে সেমভাবে ম্যাচিং করা কালারের সাথে তো এটার প্রাইসটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্সড আর পরবর্তী যেটা দেখাবো এটা হচ্ছে একটু ভিন্ন কাপড়ের মধ্যে যেটা আপনার বলে সিল্ক চন্দ্রিমা তো এই কাপড়টা হচ্ছে একদম ব্লু কালার ডিপ ব্লু কালারের মধ্যে গোর্জিয়াস স্টোন ওয়ার্কের কাজ করা আর এই ড্রেসটা পুরোটাই আপনার স্টোন ওয়ার্কের মধ্যে কাজ করা থাকবে তো এটা হচ্ছে গলার অংশটা গলায় আপনার অনেকগুলো স্টোনের ওয়ার্কগুলো কাজ করা থাকবে খুব হার্ডভাবে কাজটা করা এটা আর নিচেও গোর্জিয়াসভাবে স্টোনের ওয়ার্ক করা থাকবে ড্রেসের ব্যাক পার্টটা এটা প্রিন্ট করা পিছনের পার্টটা হচ্ছে প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে নীচের অংশ পিছনের পাটে নিচের যে অংশটা তো এখন দেখাবো হাতাটা হাতাটাও খুব সুন্দরভাবে আছে দেওয়া আছে এই যে হাতাটা হাতার কাপড় ফুল হাতে দেওয়া আছে এখানে এখানে আপনার অনেক পরিমাণের কাপড় দেওয়া আছে হাতাটা একদম ফুল হাতা দেওয়া তো এটার ভিতরে আপনার অবশ্যই সেমিজ দেওয়া আছে তো সেমিজের কাপড় এটা এক্সট্রা এটা স্যালোয়ারের সাথে অ্যাটাচ করা আছে দেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুব সুন্দর বড় একটা ওড়না আর এই ওড়নাটাও কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে প্রত্যেকটা ওড়নাগুলো কিন্তু আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে সাজানো আছে ওড়নাগুলো এটা হচ্ছে অন্যার প্রিন্ট আর ওড়নাটাও সেম কাপড়ে আপনি সিল্ক চন্দ্রিমা যেই কাপড়টা ওই কাপড়ের মধ্যে করা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ার প্লাস ইনার দুইটা একসাথে দেওয়া আছে কাপড় স্যালোয়ার প্লাস ইনার দুটোই কাপড় দেওয়া তো এটার প্রাইসটা হচ্ছে আপনার একদম ফিক্সড আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেসটার প্রাইস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা তো ওই ব্লু কালারটার একটা কালার হচ্ছে পেঁয়াজ কালার যেটা বলে ডিপ পেঁয়াজ কালার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে আপনার স্টোনের নিচের কাজটা খুব হার্ডভাবে এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে যে কাজের স্টোনের ওয়ার্কগুলো এটা কিন্তু খুব সুন্দরভাবে হার্ড করে লাগানো আর এটা হচ্ছে গলাটা গলাটাও কিন্তু স্টোনের ওয়ার্ক করা আর পুরোটা ড্রেসের ভিতরে আপনার স্টোন ওয়ার্ক করা আছে এটা আর এটা হচ্ছে পিছনের পাটটা পিছনের পাটটাও স্ট্যান্ডার্ড আপনার ব্যাক পার্টটা হচ্ছে এই যে সম্পূর্ণ আর এটা হচ্ছে নিচের অংশটা ব্যাক পার্টের এটা হচ্ছে এখন হাতাটা দেখাবে হাতা হাতাটা হচ্ছে আপনার এই যে ফুল হাতা দেওয়া ওটা ব্লু কালারটা একটা কালার হচ্ছে পেঁয়াজ কালার তো ড্রেসগুলো অর্ডার করতে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও এটা সেন্ড করতে পারবেন আমাদের ফেসবুক পেজে যেটা এটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে ওখান থেকে চেক করতে পারেন দেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটাও আপনার ড্রেসের সাথে ম্যাচিং করা থাকবে অনেক বড়ো ওড়না পাশও বড়ো লম্বা ওড়নাগুলো বড় হয় আর এই কাপড়টা হচ্ছে যে ফ্যাব্রিক্স যেটা এটা হচ্ছে আপনার সিল্ক চন্দ্রিমা এই ওনাটা হচ্ছে সিল্কচন্দ্রের মধ্যে আর এটার ভিতরে সেম স্যালোয়ার প্লাস ইনার কাপড় দেওয়া আছে আর এক ইনারের যে কাপড়টা এটা কিন্তু খুব সফট একটা কাপড় যাতে পরে আপনারা কমফর্ট ফিল পান ড্রেসটা যেহেতু গর্জিয়া সেই জন্য পরে কমফোর্ট ফিল পান দেন একটা ড্রেস লাস্ট যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার কলাপাতা কালার মধ্যে করা এই ড্রেসটা কিন্তু কারু কাজ করা বাট একটু ভিন্ন টাইপের কাজ করা ড্রেসটা আরি কাজের হলো একটু ভিন্ন টাইপের আরি কাজ করা আর এই কাপড়টা কিন্তু খুব সফট যেটা রেশমি কটন বলে এই কাপড়টা হচ্ছে রেশমি কটনের মধ্যে করা একদম সুতি কাপড় এই কাপড়টা সুতির ভিতরে করা এটা হচ্ছে পিছনের পাটটা পিছনের পাটটা খুব সুন্দর প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের অংশটা নিচের অংশটা দেওয়া খুব ছোটো ছোটো ফুল দেওয়া থাকবে এটার ভিতরে ড্রেসটা কিন্তু পরলে ভালো লাগবে এটা আর এই কাপড়টা কিন্তু পরে আপনার অনেক আরাম পাবেন আর এটা হচ্ছে হাতাটা হাতেও আপনার ফুল হাতা দেওয়া আছে এখানে প্রত্যেকটা ড্রেসই আমরা চেষ্টা করবো খুব সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে দেন পরেরটা হচ্ছে আপনার ওনাটা এই অন্যটাও কিন্তু অনেক সুন্দর সুতি ওনা একদম সুতি কাপড় এটা আপনি রেশমি সুতি বলে রেশমি সুতিটা হচ্ছে একটু সফট হয় কাপড়টা যাতে আপনারা পরে আরাম পান তো এটা দুনো পাশে কিন্তু অনেক গর্জেসভাবে করা আর এই পুরো অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে অন্যটা কিন্তু ফুল গর্জেস কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার রেশমি কটন একদম সুতি কাপড় রেশমি কটন মধ্যে করা আর এটা নিচের অংশটা অন্যের নিচের অংশ তো সাইডটা যদি আমি দেখাই খুব সুন্দর গর্জ্যাসভাবে করানো আছে দেন পরবর্তী হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা আপনি আড়াই গজের উপরে কাপড় থাকবে সুতি কাপড় তো এটা হচ্ছে আমার একদম ফার্স্ট প্রেজেন্টেশন একটা ভিডিও তো কোথাও কোনো জায়গায় ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন